মদ খাওয়া জায়েজ স্বচ্ছ পরিষ্কার ফাটা নেই নোংরা নেই মানুষ এতে পানি পান করে চা পান করে তাই বললেন ভালো ঠিক না বেটি এটা হলো জেনারেল ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যা কি এই এই কাপে যদি আপনি পানি পান করেন হালাল দুধ পান করলে হালাল চা পান করলে হালাল মধু পান করলে হালাল মদ পান করলে হারাম তাহলে পাত্রটা ভালো ব্যবহার উপর নির্ভর করছে হারাম আর হালাল বাড়ি থেকে ভাববেন প্রথমে ক্লিয়ার করে নিলাম নইলে আবার কাপের ফতোয়া দেবেন তো সব ভয় লাগে খুব পেরেশান হয়ে যায় ও চল না গিয়ে এবার আসছি আল্লাহর বায়না কারণ আমি স্থান কাল পাত্র ভেদে বলবো শুনে রেখে দিন বক্তব্য করতে করতে কখনো বলবো মদ খাওয়া জায়েজ হারাম এই যারা মাল খোরাতে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ এই এতদিন পরে একটা পারফেক্ট বক্তা নিয়ে এসছে তাই না বন্ধুরা শুনে নিন মদ হারাম কোরআনে লেখা আছে চার জায়গায় কোথায় তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলবেন চার জায়গায় কোন কোন জায়গায় বলে দিচ্ছি দুই নম্বর পারা তেরো নম্বর পিছা বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা এস আলু রেকানির খমরি মাল মাইসি কুল ফি মাইস মন কাবির ও মানাফিউল ইন্নাস মদ হারাম দ্বিতীয় মদ হারাম কোথায় লেখা আছে ছয় পাঁচ নম্বর পারা চার নম্বর পেশা দুই নম্বর লাইন সুরার নাম সুরা নিসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা তিন নম্বর মদ হারাম লেখা আছে কোথায় সাত নম্বর পারা দুই নম্বর পেশার প্রথম নম্বর লাইন সুরার নাম সুরা মাইদা নব্বই নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসু মিন আমালি শাইতান ফাজতানিবু চার নম্বর মদ হারাম কোথায় লেখা আছে সাত নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরার নাম সুরায় মাইদার একানব্বই নম্বর আয়াত ইন্নামা ইরিদু শাইতান ওয়া ইয়ুকিয়া বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ এই টোটাল কোরআন পাকের ভিতরে চার জায়গায় লেখা আছে মদ হারাম আচ্ছা বাপেরা মদ হারাম আপনারা কোরআন থেকে প্রমাণ পেয়েছেন আরে বলুন না বাবা আমি কি বলেছিলাম আমি হারাম বলিনি তো আমি কি বলেছিলাম জায়েজ বলেছিলাম চলুন দেখি এই জন্য বলি তো আমার বক্তব্য শুনতে গেলে একটু কর আঁকড়ি পেটে রাখতে হবে আর ব্রেন ঠিক রাখতে হবে তবে আমার ওয়াজ শুনে বুঝতে পারবে নইলে ভুলভাল ওয়াজ হয়ে যাবে চলুন আপনারা জানেন মদ হারাম আমিও জানি মদ হারাম কিন্তু আপনারা ওষুধ খান ওষুধ ওষুধ টনিক খান টনিক কাশির সিরাপ খান ওর ভেতরে অ্যালকোহলটা হালাল না হারাম এই রে আপনি বুঝতে পারছেন কাপটা কি আপনি বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন এটা একটা ওষুধের বোতল এই ওষুধের বোতলের ভিতরে লেখা আছে ওষুধ এর গায়ে লেখা আছে এত পার্সেন্ট অ্যালকোহল হারাম আপনি জানেন অ্যালকোহলটা হারাম মৌলবীরা বাজ করেছে অ্যালকোহল হারাম আপনি হাজির সাহেব লোক এই অ্যালকোহলযুক্ত ওষুধটা খাচ্ছেন কেন ডাক্তারে লিখে দিয়েছে এই ওষুধটা যদি আপনি না খান তাড়াতাড়ি কবরে ঢুকে যাবেন তাই আপনি মৃত্যুর ভয়ে অ্যালকোহলযুক্ত ওষুধ হাজির সাহেব লোক অ্যালকোহলযুক্ত ওষুধ খাচ্ছে কি বলে জানেন বিসমিল্লাহ আগে সাপি বিসমিল্লাহ আগে কাপ ঠিক না বেটি আরে ওষুধ খাওয়ার দোয়া কি বিসমিল্লাহ আগে সাপি দেখেছেন এই জন্য বলি বাবা ব্রেন ঠিক রাখুন নইলে সব বেকার হয়ে যাবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই আরও বক্তব্য করতে করতে কখনো বলে ফেলবো শুকুরের গোস্ত খাওয়া জায়েজ শুনে নিন শুকুরের গোস্ত খাওয়া হারাম লেখা আছে কোরআনের চার জায়গায় ক জায়গায় চার জায়গায় তাহলে মদ হারাম আছে চার জায়গায় শুকুরের গোস্তও চার জায়গায় কোন কোন জায়গায় বলে দিচ্ছি শুনে নিন দুই নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা ইন্নামা হাররামা আলাইকুম আল মাইতা তাবাদ্দামা ওয়াল লাহমাল খিনজির শুকুরের গোশত হারাম দ্বিতীয় কথা লেখা আছে ছয় নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সুরার নাম সুরা মাইদা তিন নম্বর আয়াত হুররিমাত আলাইকুম আল মাইতা তাবাদ্দামা ওয়াল লাহমাল খিনজির তৃতীয় নম্বর কথা লেখা আছে আট নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরার নাম সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত কুল আজিদু ফিমা উহিয়া ইলাইকা মুহাররামান আলা তাইয়্যিবিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামা মাসফুহা ওয়াল লাহমা খিনজির চার নম্বর কথা লেখা আছে চোদ্দ নম্বর পারা উনিশ নম্বর আমি কি বলেছিলাম জায়েজ বলেছিলাম তো আরে বলুন না রে বাবা হ্যাঁ আমার সঙ্গে কথা বলুন
চলুন একটা বাক্যের দুটো অংশ হয়, বাড়ি থেকে ভাববেন আজকের মৌলবীদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে কেন। একটা বাক্যের দুটো অংশ হয়, দেখবেন দেয়ালের সরকারি দেয়ালের গায়ে লেখা থাকে এখানে পেশাব করিবেন না, নার পরে একটা কমা দেওয়া থাকে, কমার পরে লেখা থাকে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো এখানে পেশাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা হইবে। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লাস এইটের একটা মেয়ে, ঘড়িটা খুলে রেখে দাও তো, খোলো 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 না এটা নিচে নামিয়ে দাও, এই ঘড়ি নামিয়ে দেবো আজ অসুবিধা হবে, হজর পর্যন্ত ওয়াজ হবে অসুবিধা হবে, আরে সব রাগ করবেন না আমি স্টেজে ঘড়ি নামিয়ে দিই, কেন জানেন খারাপ ভাববেন না, কারণ আমার সব কথাটা আপনাদের মনে লাগবে না, যে কথাটা মনে লাগবে কান খুলে শুনবেন, আর যে কটা মনের বাইরে যাবে তখন কিন্তু ঘড়ির দিকে তাকাবে, এ মাল কখন শেষ করবে, অতএব ঘড়ি বন্ধ। আচ্ছা চলুন বাপেরা একটু হাসির ছলে কেন বলি, এমন একটা টাইম আমি উঠেছি এই টাইমটা যদি কোরআনে আয়াত পড়ি আর মানে করি সব ঘুমোবে আর পালাবে, কমিটি পয়সা দেবে নে, ওই ভয় আছি গো টেনশন, তবে টেনশন নেই ভালোবাসি বলে তাই বলছি। চলুন আসছি, একটা ক্লাস এইটের একটা মেয়ে, ক্লাস এইটের একটা মেয়ে ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখছে পরীক্ষার খাতায়, বাদশা শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, মানে কোনো কাজে ভেঙে পড়তেন না, তা মেয়েটি শুদ্ধ ভাষায় লিখছে বাদশা শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, ভালো কথা লিখেছে। আচ্ছা ভাঙিয়া বানানটা কি ভয়াকার অশ্বই অন্তস্থাকার, ভাঙিয়া পড়িতেন না ভালো কথা, ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি টুকলি নকল, সে মেয়েটা ভটা লিখতে গিয়ে ভটা এইদিকে হয়তো ভটা লিখতে গিয়ে ঘোড়ার ডিম বর্গিঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন তো, এক্সামিনার খাতা দেখছে, প্রথম এক্সামিনার খাতা দেখছে বাদশা শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, ওকে পরের মেয়েটার খাতা দেখছে বাদশা শাহজাহান জীবনে কোনো দিন জাঙ্গিয়া পড়িতেন না, কি বুঝলেন বলুন তো দেখি, ভটা এইদিকে না হয় ওইদিকে হয়ে গেছে, এটাই পার্থক্য আজকের বক্তাদের মধ্যে, এইদিকে না হয় ওইদিকে হয়ে যাওয়ার ফলেই আজকের এই দশা, ঠিক না বেঠি, বাড়ি থেকে ভাববেন চলুন এগিয়ে যাই। আল্লাহর বাণী কোরআন, আল্লাহর পরিচয় হলো চারটে, আল্লাহ নিজেই বলছে কুল, কি বললাম তাড়াতাড়ি কুল নয় কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে, কবালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও, বর্গিন জয় একাল্লা একা জ্বালা, বর্গিন জয় বা একাল্লা একা জ্বালা, দুটোই জ্বালা, একটা পানির জ্বালা একটা যন্ত্রণা জ্বালা, কিছু বুঝে আসছি চলুন, কুল আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হুবাল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, দুই নম্বর আল্লাহর পরিচয় আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী, তিন নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি, চার নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই, কি বললাম বাবা তার সমকক্ষ কেহই নেই, কেউ নয় কেহই নেই, ভাষাটা একটু ফলো করুন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ যারা এসেছেন এই জলসাতে আশা করি আমি আমার কথাটা একটু বুঝবেন, তার সমকক্ষ কেহই নেই, একটু খুলে বলি, একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি, দুটো বাক্য এক না, যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে, আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধু তুমি আছো, আহ ভালোবাসা কি জিনিস, বললে বুড়োরাও জেগে যায় এখন, কারণ বুড়োরা তো আর ওদের বয়সে তো ছিল না, এখন নতুন লেটেস্ট দেখেই হচ্ছে আফসোসে মরে যাচ্ছে, যা বাবা কিছু করার নেই, চলো না গিয়ে যাই, ওহ খুব পেরেশান, ভালোবাসার ওয়াজ করলে বুড়োরাও জেগে যায় এখন, চিন্তা নেই ভালোবাসার ওয়াজ হবে আজকের, আল্লাহর ওলির দরবারে এসেছেন, আরে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসা পেতে গেলে কি বলে আই লাভ ইউ, তাই তো নাকি, আরে বলুন না, হ্যাঁ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এবার দেখবেন ছেলেটি মেয়েটির মনটা পাওয়ার জন্য আই লাভ ইউ বাক্যটাকে তিন ভাবে বলে, কি আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জন, আই লাভ ইউ গুষ্টি ঠ্যাং, সব ভালোবাসে চির, চলুন এগিয়ে যাই, হ্যাঁ
এ মাই গলা আজ ওয়াজ হবে আজ ফজর বন্ধ টানিয়ে দেব আর চিন্তা নেই অসুবিধা হবে হ্যাঁ এবার আরবিতে এবার বাক্যটা বলি আরবিতে বাক্যটা শুনে নিন আল্লাহ পাক বললেন কি আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা নাবুদু মানে আমরা ইবাদত করি কা মানে তোমার নাবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আল্লাহ পাক কি বললেন ওই কাপটাকে আগে করে দিয়ে কি বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা নাবুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি তোমার ইবাদত নয় কোন বক্তা বা মানে যদি করে কোরআনের এই আয়াতের আমরা তোমার ইবাদত করি মানে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় ওই হর্ষইটা যদি না দিয়েছে বক্তাও জাহান্নামী শ্রোতাও জাহান্নামী এবার বুঝেছেন বাবা ওয়াজ কি জিনিস আপনারা তো বুঝতে পারেন না কি হচ্ছে না হচ্ছে কম বেশি বুঝি বাবা তাই আজকে তুলে ধরলাম আল্লাহর পরে স্থান হলো নবীদের নবী হতে গেলে তার শর্ত কটা তিনটি এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে চরিত্রহীন ব্যক্তি কোনো দিন নবী হতে পারে না দুই নম্বর যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে তিন নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা বা আলৌকিক ঘটনা দেখিয়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4,500 মুজিজা দিয়েছেন সেই 4,500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাজিল করা জোরে বলুন এ কোরআন শুধু মুসলমানরা পড়ে না মুসলমানরা একে বেইজ্জতি করেছে মুসলমানরা মুসলমানরা এই কোরআনকে বেইজ্জতি করেছে 50% মুসলমান সারা পৃথিবীর 50% মুসলমান কোরআনকে বেইজ্জতি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করেছে প্রমাণটা দিয়ে যাচ্ছি শুনে নিন এই কোরআন শরীফ যাদের বাড়িতে আছে দেখবেন ঘুটের মাচায় শামসেটে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়া আরশোলা পায়খানা ফেরে কত বাড়িতে কোরআনটা ওই পোকায় খেয়ে ফেলেছে আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে খাটের সোজা করে রেখে দিয়েছে টিভির স্ক্রিনে একটা মশা বসেছে রক্ত খেয়ে মশা বসেছে ওই মশাটাকে আস্তে করে সরায় কারণ মশাটা যদি মারা যায় স্ক্রিনটা নোংরা হয়ে যাবে ছবি দেখতে প্রবলেম হবে হে মুসলমান যে কোরআন তোমার ইহকাল পরকালে শান্তি পাঠক হবে সেই কোরআনকে পৃথিবীতে রেখে যে তোমরা সবই করাতে রাতে পাড়ো আর মৌলবী সাহেবদের হাফেজ সাহেবদের খতম পড়িয়ে ওয়াজ করাও আর কি বুঝেছ কোরআন সম্পর্কে শুধু তাই নয় এ কোরআন যারা পড়ায় ইংরেজির মাস্টার সপ্তাহে দুদিন পড়ায় মাসে 8 দিন তার মাইনে দাও 500 টাকা আর এই কোরআন যে পড়ায় তার মাইনে দাও মাসে 30 টাকা তাও লকডাউনের নাম বলে 3 মাসের মাইনে বাকি কথাগুলো শুনতে খারাপ লাগছে না হে মুসলমানের বাচ্চা এ কোরআন থেকে কি নেবে সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান সবই রয়েছে কোরআনের ভিতরে কি নেবেন আজকের আপনারা সময় হাতে থাকলে আজকে দেখিয়ে দেব কোরআনের কি নেই সবই রয়েছে কোরআনের ভিতরে কোরআন হলো মানব জীবন ব্যবস্থা আমরা সে কোরআনটাকে অর্থ করেছি অনুবাদ করেছি অন্যরকম আর নিজেদের মধ্যে মারামারি করতে করতেই সময় শেষ আমাদের গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা আমরা এই করতে করতেই সময় শেষ করে দিয়েছি ঠিক না বে ঠিক কথাগুলো শুনতে কিন্তু খারাপ লাগবে কিন্তু আমাকে বলতে হবে আমি এই ওয়াজ যদি না করি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে এত সহজ জিনিস নয় বাপেরা হাত জোড়ে করে আপনাদের বলে যাচ্ছি